পুলিশ বিজিবির মতো সকল চাকরিতে এই ডোপ টেস্ট চালু হচ্ছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর সিডাব মিলনায়তনে এক আয়োজনে এসব কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা প্রায় 70 লাখ, অথচ লাইসেন্স পাওয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 366টি, সরকারি কেন্দ্র কেবল 4টি। মাদক আসার পথ বন্ধ চান বিশেষজ্ঞরা, তারা বলেছেন শুধু টাকা আয়ের জন্য দেশি অনেক প্রতিষ্ঠানও মাদক উৎপাদনে গেছে। পরিবার, শিক্ষা ব্যবস্থা সর্বত্রই সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন বিশেষজ্ঞরা। কারাগারে পুলিশ, র্যাব, ব্যবসায়ী সহ মাদকের সঙ্গে জড়িত সবারই আইন অনুসারে সাজা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানসম্মত চিকিৎসা কেন্দ্র, মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু সেই পোটেনশিয়ালিটি আর বিকাশ করতে পারবে না। কাজে আমরা কিন্তু আমাদের জনগোষ্ঠীর একটা আমরা আবেদন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ডোপ টেস্ট প্রচলন করতে চাই, যারা নাকি চাকরি মানে শুরুতে যারা নাকি সিলেক্টেড হবে, যেন ওই সিভিল সার্জন সাহেব যে চিকিৎসা এইটা নেন, পরীক্ষাটা নেন, সেখানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। উনি আমাদের সঙ্গে এটি করেছেন, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, যেই সব জায়গায় আমরা ডোপ টেস্টের প্রচলন রয়েছে। আমরা সময় হলো বাইরে।